নমস্কার বন্ধুরা, মাইস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কুঁদলি বা কুঁদলি রেসিপি। তো সাধারণত এটা আমরা ভাজা খেতেই পছন্দ করি বা জেনে এসেছি, যেটা ভাজাই সাধারণত খায়। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি আর নাম দিয়েছি এটা আমি গ্রেভি কুঁদলি। তো চলো দেখে নিই কীভাবে তৈরি হবে। আর আমার চ্যানেল রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না, যাতে সব রেসিপি খুব সহজেই তোমরা পেয়ে যাও নোটিফিকেশান। তো প্রথমে এখানে আমি কুঁদলি বা কুঁদরি যেটা সেটা আমি নিয়ে নিয়েছি আর দুপাশে এরকম পোটরে যেটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি এর মাঝখান থেকে এরকমভাবে চারটে টুকরো করেছি, কিন্তু পুরোপুরি ছাড়াইনি। তো এভাবেই আমি সবগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে আমি 7 থেকে 8 টেবিল স্পুন দিয়েছি রিফাইন অয়েল। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা দিচ্ছি গরম হয়ে গেলে। এবার যখন এটা একটু গরম হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এটা আমি দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। কিন্তু 25 থেকে 30 সেকেন্ড এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ফ্লেমটা একটু কমিয়ে যে কুন্দিগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে, দিয়ে ফ্লেমটা এবারে আমি মিডিয়াম টু হাই করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, যাতে নুনটা সব জায়গায় সব কুঁদলির ভেতরে ঢুকে যায়, সেভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। কুঁদলিটা কিন্তু সেদ্ধ হতে আর কুঁদলি হতে কিন্তু একটু টাইম লাগে, তাই জন্য এটাকে একটু ভালো মতো ভাজা ভাজি করে এটাকে নিতে হবে, যাতে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো খুব সুন্দরভাবে এর ভেতরে ঢুকে যেতে পারে। আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট এভাবে হয়ে আসলে আবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু এরমভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ। হলুদটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, কিন্তু এভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার দিচ্ছি আমি 1 টিস্পুন। তো তোমরা এটা কম বা বেশি দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সে সেইভাবে সেই পরিমাণেই কিন্তু দিয়ে নেবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে আমি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি একটা মশলা তৈরি করে নিই, ওটা ভাজা হতে থাকুক। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 মগজ। 4 মগজ আমি এখানে 2 টেবিল স্পুন মতো নিয়েছি, সেটা আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম একটা মিক্সির পাত্রে। এবার আমি 4 মগজটা নিয়ে নিলাম। এবার নিচ্ছি আমি এর মধ্যে কিছুটা পরিমাণে আদা, আদাটা টুকরো টুকরো করে কেটে রেখেছি ধুয়ে। আর নিচ্ছি এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়ে রেখে দিচ্ছি। এই পেস্টটা কিন্তু আমি এবার এর যে কুঁদলির মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটাই কিন্তু একবারে দিয়ে দিতে হবে, এটা মোটামুটি বাটার পরে 3 টেবিল স্পুন হয়েছে। তো দিয়ে ভালো করে এটাকে এই কুঁদলির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিয়েছি। এবার বাটিটা ধুয়ে আমি এখানে 2 বাটি মতো জলটা দেবো, কারণ কুঁদলিটা কিন্তু এখনও অনেকটা সেদ্ধ হবে আর এর মধ্যে মশলাটা ঢুকবে, ফলে 2 বাটি জল দিলেও কিন্তু আস্তে আস্তে জলটা অনেকটাই টেনে আসবে। তুমি 2 বাটি জল দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। এবার এটা 4 থেকে 5 মিনিট কিন্তু এভাবেই হবে। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো এর দিকেই ছিল। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কুঁদলির যে ভেতরে মশলাটা এটা অনেকটাই ঢুকে গেছে আর তৈরি হয়ে গেছে অনেকটাই। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু দিতেই হবে, এই স্বাদটা কিন্তু এর উপর অনেকটা ভ্যারি করে। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি তুলে গরম গরম পরিবেশন করে দিচ্ছি কুঁদলির গ্রেভি কুঁদলি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপি জানিও। তাহলে দেখা হবে পরের একটা সুন্দর রেসিপির সাথে। আজকের মতো টাটা।